ক্যান্সেল চেক নিয়ে অভিনব উপায় প্রতারণা, লোন পাইয়ে দেওয়ার কথা বলে প্রতারণার ফাঁদ, ঘটনায় গ্রেপ্তার অভিযুক্ত যুবক। লক্ষ লক্ষ টাকার লোন পাইয়ে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করল বেলডাঙ্গা থানার পুলিশ। ধৃতের নাম বিক্রম মণ্ডল, কাকদ্বীপের বাসিন্দা সে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে বেলডাঙ্গায়। ঋণ প্রাপকদের কাছ থেকে নেওয়া ক্যান্সেল চেক জালিয়াতি করেই লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিত বলে অভিযুক্ত যুবকের বিরুদ্ধে অভিযোগ। জানা গিয়েছে কাকদ্বীপের বাসিন্দা বিক্রম মণ্ডল সাধারণ মানুষকে 10 লক্ষ থেকে 20 লক্ষ টাকা পর্যন্ত ঋণ পাইয়ে দেওয়ার নামে আবেদনকারীদের বাড়িতে পৌঁছে যেতেন। এরপর আবেদনকারীদের কাছ থেকে মাত্র 200-300 টাকার একটি ক্যান্সেল চেক সংগ্রহ করতেন। সেই চেকের অ্যামাউন্টের জায়গায় ইরেজেবল পেন দিয়ে লিখতেন এবং আবেদনকারীকে স্বাক্ষর করাতেন অন্য পেন দিয়ে, যাতে অ্যামাউন্টের জায়গায় ইচ্ছেমতো টাকার অঙ্ক লিখে ব্যাংক থেকে হাতিয়ে নেওয়া যায়। এখানে লোন নামে স্যার আমি মানে কাস্টমার পাঠাতো, মানে আমাদের স্যার পাঠাতো। কবে থেকে হচ্ছে এই কাজগুলো? আমি তো ডিসেম্বর থেকে স্যার করছি, মানে আমার কাছে বলতে স্যার ডিসেম্বর থেকে বলতে এই জিপ থেকে। যে একটা মানুষের কত টাকা লোন করতো, নাম করতো স্যার বলতো 10 লাখ 20 লাখ। তোমার কাছে চেক চেক লিখে সাইন করে তুলে তুলে নিয়েছে তাই তো? কতদিনের কাজ হয়েছে এটা স্যার? আমার ডিসেম্বর থেকে। দীর্ঘদিন ধরেই এই প্রতারণা চালিয়ে যাচ্ছিলেন ওই যুবক, এমনই অভিযোগ উঠেছে। বেলেডাঙ্গার মির্জাপুরের এক যুবক বিষয়টি ধরে ফেলেন এবং তিনি পুলিশের দ্বারস্থ হন। এরপরই তদন্তে নামে পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করে। অভিযুক্ত যুবকের কাছ থেকে একাধিক পরিচয়পত্র, বিভিন্ন এটিএম কার্ড সহ বেশ কয়েকটি পেন উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনার সাথে আর কারা যুক্ত রয়েছেন তাদের খোঁজেও তল্লাশি চালাচ্ছে পুলিশ। ও প্রথমে এইচডিবি ব্যাংকের নাম করে লোন দিব বলেছিল, আর আমাদের এইচডিবি ব্যাংকের আন্ডারে একটা লোন চলছে এবং ওরা অরিজিনালভাবে অফিস থেকে প্রথমে ফোন করে তারপর অফিসে ডেকে লোনটা দেয় এইচডিবির আগেকার সিস্টেমে। যে ও আমাদের বললো যে আপনাদের ওই লোন আছে, ওর পরিবর্তে আপনাদেরকে 10 লাখ টাকা সিসি লোন করে দেব। তার জন্য আমরা বাড়িতে আসতে বলি, ও এসে ফর্মটা ফিল আপ করে এবং ক্যান্সেল চেক নেয়। ক্যান্সেল চেকে আবার সিগনেচার করে নেয় যেটা অন্য কালিতে, আর ও যেটাতে লিখছে সেটা ছিল রিমুভাল কালি, মানে সে কালিটা তোলা যাবে। 200 টাকার একটা ডিপোজিট মানে হিসাবে ও নিয়েছিল, যেটাকে পরবর্তী সময়ে ও রিমুভ করে 2 লাখ টাকা ফ্লোট করতো ব্যাংকে অ্যাকাউন্টে রাখার জন্য বলেছিল 2 লাখ টাকা, যে 2 লাখ টাকা ভরবেন তারপরে আমাদের ইনকোয়ারি হবে ভেরিফিকেশন। ওই সময়ে ও 2 লাখ টাকা তুলে নেওয়ার চেষ্টা করেছিল, যেটা আমাদের কাছে ও পরবর্তী সময়ে স্বীকার খেয়েছে। শুধু যেহেতু সিগনেচারটা অন্য কালিতে করেছিল বলে আমাদের সন্দেহ হয়, তার জন্য ওকে ধরি এবং জিজ্ঞাসা করে তখন ও বলে যে আমাদের কাছে এই তথ্য নিয়ে ও অন্য জায়গায় দিত, ওর বাড়ি কাকদ্বীপ। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বেলডাঙ্গা।